নমস্কার, আমি ডাক্তার জয়েল বৈদ্য, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক। আজকে আমাকে বলা মাতৃত্বের সুরক্ষার জন্য কি কি করা উচিত এটা বলার জন্য বলা হয়েছে। আমি একটা জিনিস বলে দিই আগে, যেসব দম্পতি মা বা বাবা হতে চান, ওনাদের প্রত্যেককে দরকার প্রথমে যে কোনো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার। সেটা হচ্ছে যারা প্ল্যান করে প্রেগনেন্সি নেওয়ার প্ল্যান করছেন ওদের জন্য। ওনারা সব পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে প্রথমে জানতে পারবেন ওদের মা হওয়ার জন্য কোনো রকমের জীবনে ঝুঁকি আছে কি না, কোনো রোগ শোক আছে কি না, এগুলো সঠিক নির্ণয় করা দরকার যখন ওনারা প্রেগনেন্সি শুরু করতে চান। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক, যখন প্রেগনেন্সি হবে, প্রেগনেন্সি আসতে নিয়মিত প্রত্যেক মাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। প্রেগনেন্সি অথবা যে গর্ভাবস্থায় পুরো 9 মাসকে আমরা 3 ভাগে ভাগ করে নিই, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস। প্রথম 3 মাস আমাদের যেটা করা দরকার, প্রত্যেক মাসে গর্ভবতী মহিলাদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের পরামর্শ নিয়ে নিজের শরীর পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত। দ্বিতীয় 3 মাসে প্রত্যেক 15 দিন বাদে বাদে পরীক্ষা নিরীক্ষা করানো দরকার, ডাক্তার দেখানো দরকার। তৃতীয় 3 মাসে প্রত্যেক সপ্তাহে। এগুলো করার পিছনে যেটা উদ্দেশ্য, যে গর্ভবতী মায়েদের যাতে শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি ওদের কী কী সমস্যা হচ্ছে, ওদের চিকিৎসা করা, কোনো অশনি সংকেতমূলক কোনো রকমের রোগ শোকের ঝুঁকি আছে কি না বোঝা, যদি জানা যায় ওদেরকে আগে থেকে প্রতিরক্ষার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া। আর এর মাধ্যমে বিভিন্ন রোগ, যেমন আমাদের ভারতবর্ষে বেশ কতগুলো রোগ খুব বেশি পরিমাণে দেখা যায়, একটা হচ্ছে রক্তাল্পতা, আরেকটা হচ্ছে হাই প্রেশার, অতিরিক্ত রক্তচাপ, আর অস্বাভাবিক রক্তক্ষরণ। এসব জিনিসগুলোর সঠিক নির্ধারণ শুধু সম্ভব যদি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সঠিক সময়ে সঠিকভাবে যে গর্ভবতী মহিলাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। আর এগুলো করানোর জন্য সরকারি সব হাসপাতালগুলোতে নিয়মিতভাবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার সব ব্যবস্থা বিনামূল্যে করা হয়। আর এই যে এটাই আমার বক্তব্য থাকবে, প্রত্যেকটা দম্পতি যারা মা বা বাবা হতে চান তাদের সঠিক পরীক্ষা নিরীক্ষা করা, আর গর্ভাবস্থায় সঠিক সময়ে সঠিক স্বাস্থ্যকেন্দ্রে সঠিকভাবে তাদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা।